হ্যালো ভিউয়ার, কেমন আছেন আপনারা সবাই? আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম নেক্সট যে এই ভিডিওটা আমি করব HTC D816W এসএটির ইনভ্যালিড আইমিআই বা একই আইমিআই সেম আইমিআই কীভাবে রিপ্লেস করা যায় এটা আজকে দেখব। HTC 800W এসএটি ইনভ্যালিড আইমিআই কীভাবে রিপেয়ার করতে হয় দেখতে পাচ্ছেন। ইনভ্যালিড আইমিআইটা কীভাবে রিপেয়ার করতে হয় আইমিআই রিপেয়ার করার জন্য আজকে আমি জিএসএম আলাদিন ক্র্যাক সফটওয়্যারটি ব্যবহার করব। এটার ডাউনলোড লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পাবেন। যেহেতু এটা এমটিকে সিপিও তাই এটাকে এমটিকে সিলেক্ট করলাম। রিপেয়ার আইমিআই বুট টাইপটা সিলেক্ট করলাম। আমি আইমি নাম্বারটা আগে কপি করে রেখেছিলাম, লিখে রেখেছিলাম, এটা কপি করলাম। কপি আইমিআই দুইতে পেস্ট করলাম। অ্যান্ড্রয়েডে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, তারপর স্টার্ট বাটন প্রেস করব। আপনার ফোনটি বন্ধ অবস্থায় কম্পিউটারের সাথে কানেক্ট করুন। আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট স্ক্যান করছে। পোর্ট পেয়েছে, কিছু প্রসেসিং হচ্ছে, নিচে ড্রাইভার পাচ্ছে, একটু অপেক্ষা করুন। এটি দেখতে পাচ্ছেন আইমিআই, হ্যাঁ আইমিআই রিপেয়ার হয়েছে। আইমিআই রিপেয়ার করার পর মোবাইলটি এ ধরনের স্ক্রিন দেখা দিতে পারে। পাওয়ার বাটন লং প্রেস করে সেটটা বন্ধ করলাম, তারপর আবার চালু করব। স্টার্টআপ স্ক্রিন আসার জন্য একটু অপেক্ষা করব। স্ক্রিন লক ওপেন করলাম, ডায়াল প্যাড প্রেস করে স্টার হ্যাশ 06 হ্যাশ প্রেস করব। এই যে স্ক্রিনে যে আইমি নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটার আইমি নাম্বার এবং ব্যাক সাইডের যে আইমি নাম্বার দেখতে পাচ্ছেন হুবহু দুটো একই আইমি নাম্বার। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্যে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।